কৃষ্ণের আবির্ভাব। সুখদেব কহে শুনো মহিনাঙ্গন, অপূর্ব ঘটনা যাহা ঘটে অতঃপর, দেবকী ধরিলা গর্ব যদি পঞ্চমাস, মনে মনে ভাবি তবে প্রভু শ্রীনিবাস। যোগমায়া দেবী প্রতি ডাকিয়া কহিলা, শুনো মাত মম বাক্য নাহি করো হেলা, অংশেতে রয়েছি জন্ম দেবকী উত্তরে, পঞ্চমাস ষোলবাস কহিবি তোমারে। এইটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর মানে নারায়ণ ঠাকুর গর্ভের মধ্যেই, দেবকীর গর্ভে আছে হচ্ছে নারায়ণ কৃষ্ণ ঠাকুর, আর যশোদার গর্ভে আছে যোগ মায়া, মা মহামায়া মানে মা কালী। কালীর তো অনেকগুলো রূপ, অষ্টভুজা আছে, মহামায়া ও আছে যশোদার গর্ভে। এবার দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে যে আমার তো পাঁচ মাস হলো, এবার দেবকীর উদরে এবার তো ওকে আদেশ করবে, কি আদেশ করবে সেটা বলছি যোগ মায়া। কিন্তু সেই গর্ভে থাকা আর নাহি হবে, পঞ্চম মাসে যখন কৃষ্ণ ঠাকুর আসলো, কৃষ্ণ ঠাকুরের দুইটা রূপ হয়ে জন্ম নেয়। কিভাবে? পঞ্চম মাসে একবার গর্ভপাত হয়, ও হচ্ছে বলরাম রূপে, তখন ওই মেয়ের রূপটাকে কৃষ্ণ ঠাকুর নারায়ণ, যে রোহিণী যে আছে ইয়ের নন্দ মহারাজের ঘরে, যে সে দেবকীর যে সতী আগের 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 পক্ষের স্ত্রী, যে বসুদেব, বসুদেব হচ্ছে দেবকীর বর, ওর আগের পক্ষের স্ত্রী রোহিণী নয়, ওর গর্ভে তখন স্থানান্তরিত করে। বলরাম হচ্ছে কৃষ্ণেরই অংশ, বলরাম আর কৃষ্ণ, সে গর্ভ লইয়া তুমি রোহিণীতে দিবে, রোহিণীর গর্ভে দিবে। যোগ মায়া এটা করে দেয় বসুদেব পত্নী সেই রোহিণী সুন্দরী, তার গর্ভে আকর্ষিয়া রাগ কৃপা করি। ওই জন্য ইয়ে করে না, যারা শ্যামা ভক্ত হয় কালী ভক্ত, ওরা গোপাল পাবে কোনো না কোনোভাবে, পাবে মানে গোপাল ভক্ত হয় বা কে কোনো না কোনোভাবে ওদের ঘরে আসে। ওই যে কাত্যায়নী ব্রত করে সে গোপীরা কৃষ্ণ ঠাকুরকে পাওয়ার জন্য, কার্তিক মাসে না কার্তিক মাসে অঘ্রাণ মাসে, তার গর্ভে আকর্ষিয়া রাখো কৃপা করি। দেবকীর গর্ভ হতে হবে আকর্ষণ, সে পুত্রের নাম নাম তাই হবে সংকর্ষণ, সংকর্ষণ যে বলরামের নাম। ইহা যদি করো তুমি হয় উপকার, লাঙল দিয়ে টানে না সংকর্ষণ, ওর দিয়ে বামন হচ্ছে লাঙল। শুনি মহামায়া তাহে করিলা শিকার, তুষ্ট হয়ে বিশ্বপতি কহে পুনরায়, আর এক কথা শুনি কহিব তোমায়, যদি তুমি এই কাজ করো আমার, আমিও করিব তব কিছু উপকার, করিব তোমার পূজা ষোলশ প্রচারে, প্রচারিব তব নাম সংসার ও মাঝারে। কৃষ্ণ ঠাকুর প্রথম মহামায়ার নাম ছাড়ে, যে বলছে যে তুমি আমার এই উপকারটা করো, মানে সংসারে মাঝারে তোমার নাম ছড়াবো। ভদ্রকালী নারায়ণী কর্ণকা মাধবী, কুমুদা চণ্ডিকা দুর্গা ঈশানী বৈষ্ণবী, বিজয়া অম্বিকা মায়া কৃষ্ণা ও শারদা, এগুলো হচ্ছে যোগ মায়ার নাম, মা দুর্গার নামগুলো বলছে। তোমার এসব নাম ঘোষিবে সর্বদা, করিবে সকলে স্তব এই সব নামে, নানা মূর্তি প্রকাশিত হবে নানা স্থানে, যশোদার গর্ভে তুমি লভিবে জন, আমি হব দেবকীর অষ্টম নন্দন। দৈত্যকুল ধ্বংস করি হরিব ভূত গুহার, শুনি তুষ্টা যোগ মায়া করিলা শিকার। খাবার না মিষ্টি হয়েছে।
যশোদার গর্ভে তুমি লভিবে জনম, আমি হব দেব দেবকী অষ্টম নন্দন। কৃষ্ণ ঠাকুর বলছে আমি অষ্টম নন্দন হব দেবকী, তুমি যশোদার গর্ভে যোগমায়া রূপে জন্ম নেব। দৈত্যকুল ধ্বংস করি হরিব ভুবার, শুনি তুষ্টা যোগমায়া লীলা শিকার। পঞ্চম মাসে গর্ভ দেবকী ছিল, আকর্ষিয়া যোগমায়া রোহিণীতে দিল। আকর্ষণ করে রোহিণীর গর্ভে দেব দেবকীর গর্ভপাত জানিল সকলে। অষ্টম গর্ভপাত হয়ে গেল, তখন ভাবলো কি গর্ভপাত হয়ে গেছে, কংস ভাবলো যে গর্ভপাত হয়ে গেছে, বুঝছো? অষ্টম গর্ভটা নাও 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 একটু নাও নাও ওখানে। যোগমায়া রাখে তাহা রোহিণী উদরে, যোগমায়া রোহিণী উদরে পেটের মধ্যে, রোহিণীর পেটে যোগমায়া স্থানান্তরিত করে। তারপর প্রভুপাশে গড়িয়া গমন, যোগমায়া সব কথা করে নিবেদন। বাবাই এখন করে না বেটা, অমন করে না বাবাই, তোমাকে খাওয়াতে হবে না। তুমি এই যে এই যে এটা বাজাও তো, এটা বাজাও, তুমি একটা খাবা খাবা না, কিছু পায়ে দিয়ে বেরিয়ে বানাইছি আমি নাড়ু। যদুকুলে এখানে তাহার ভার দিয়াছি গোবর, যদুকুলে জন্মিব মথুরা নগর। জনম লভিব আমি দেবকী উদরে, যশোদার গর্ভে তুমি জন্ম হো সত্তরে। ইহা যদি করো তুমি ওগো হৈমবতী, তবে তো সুখিনী হয় বসুমতী সতী। মানে পৃথিবী ধরার কথা বলছে যে ধরায় এত পাপ বেড়ে গেছে যে আমি আমাকে জন্ম নিতে হবে নারায়ণ। নিয়ে যাও সব ফেরিস না কিন্তু বাবাই। যোগমায়া তথাস্তু বলিয়া তখন যশোদার গর্ভে আসিল লীলা জনম। স্বয়ং কৃষ্ণ জন্মিলা দেবী দেবকী উদরে, অষ্টম গর্ভের কথা রটিল নগরে। কংস শুনি দূতগণে করি সম্বোধন, কহিল সকলে শুনো আমারও বচন। সাবধানে রবে সবে সতর্ক হইয়া, দেবকীর রক্ষা হেতু যত্ন করিয়া। অষ্টম গর্ভেতে ভয় রয়েছে আমার, কাছে কাছে নিরন্তর রহিবে তাহার। শুনি কর ফুটে করে যত দূতগণ, সতর্ক রয়েছে মোরা সদা সর্বক্ষণ। এত বলি দূতগণ গমন করিল, বসুদেব দেবকীরে রক্ষিতে রহিল। চারি মাস কত হয় দেখিতে দেখিতে, দেবকীর গর্ভে প্রভু আছে পুলকেতে। একদিন পাত্র মিত্রে করি সম্বোধন, কহিতে লাগিল কংস মুখুরা রাজন। বকাসুর আদি করি সকলে আছিল, অঘাসুর বৎসাসুর কলম্বাদি সকল। পুতনা রাক্ষসিয়া ঢেঙ্ক অসুর, সকলেই মহাবল সবে মহাসুর। সবারে সঙ্গী কংস বলিতে লাগিল, দেবকীর গর্ভ এই অষ্টম হইল। সবাইকে ডেকে ডেকে বলছে যে তোমরা খেয়াল রাখবে যে ওর গর্ভে অষ্টম সন্তান জন্ম নিলেই ওকে মেরে ফেলতে হবে। আমাকে খবর গর্ভ এই অষ্টম হইল, শূন্যবাণী আছে তাহা জানো সকলে। আমারে মারিবে এই গর্ভের কুমারে, অতএব চলো সবে করি হে গমন, একবার দেবকীরে করি দর্শন। এত শুনি সবে অনুমোদন করিল, সবারে রইয়া কংস কারাগারে গেল। কারাগারে গিয়া কংস করে দর্শন,
রূপেতে হয়েছে আলো সীতারা ভাবে মন্ত্রীগণে সঙ্গ দিয়া কংস নরপতি কহিতে লাগিল দেখো দেখো সম্প্রতি দেহকীর রূপ সবে বড় দর্শন কেন রূপে কেউ কোথা না দেখে কখন রূপ দেখি মনে হয় অনুমান অষ্টম গর্ভেতে বুঝি জন্মে ভগবান মোরি হরি বুঝি জনম লভিবে কেন অনুমানী বুঝি আমারে নাসিবে হরি যদি না আসিবে দেব কি উদরে তবে কি দেব কি হেন রূপরাশি ধরে এই যে দেখ এটা কি এই যে দেখ এটা কি এখানে দেখ কি আছে এদিকে আয় জল ধরে না বাবা আসো এই যে ঘন্টা বাজাই আমরা আসো এখানে ঘন্টা বাজাই সবারই লইয়া কংস কারাগারে গেল কারাগারে গিয়া কংস পরে দর্শন রূপেতে হয়েছে আলো সেই কারা ভবন মানে সেই কারাগারের ভবনটা এমন রূপে আলো হয়ে গেছে আলো দেবী গর্ভে যেহেতু ইয়ে আছে কৃষ্ণ ঠাকুর আছে কারাগার একদম আলোকিত হয়ে গেছে এই যে ওখানে মশা মারে আসছে ওইদিকে মশা আছে ওই যে মশা আছে মশা মারো তো অনেক মশা আছে কারাগার একদম আলোকিত হয়ে গেছে দেখো দেখো তো সম্প্রতি দেব কীর রূপ সবে করো দর্শন কেন রূপ কেহ কোথা না দেখে তখন দেখে মনে মনে হরি অনুমান অষ্টম গর্ভে বুঝি জন্মে ভগবান মরি হরি বুঝি জনম লভিবে কেন অনুমানী বুঝি আমারে নাসিবে হরি যদি না আসিবে দেব কি দরে তবে কি দেব কি হেন রূপরাশি ধরে মোর হরি বুঝি হরি বুঝি আসিল নিশ্চয় হরি মানে সত্যি বলছে হরি বলে আবার হরিরও নাম করছে হরি বলে হরির নাম করছে নইলে কি রূপেতে কারাগার আলো হয় বুঝিবা আসিল মম প্রাণ হারিয়ে হরি নইলে কেন হেন আলো কিন্তু কারাগারিয়ে দাও তো একটা দাও এত বলি মনে ভাবে কংস দুজন দেব কি রে বুঝি আমি যদ্যপি এখন তাহে কোন ফল না দর্শন করি যদ্যপি ইহার গর্ভে থাকে সেই হরি তাহলে আমারে বধ করিতে নিশ্চয় দেব কি রে বধ করা যুক্ত নয় বৃথা কেন নারী হত্যা পাতকে মজিব যশ লোপে ধর্ম লোপ করিব একবার ভাবলো দেব কি কে মারবে তাহলে সব ইয়ে হয়ে যাবে ওর বাচ্চাও হবে তখন বলছে যে নারী হত্যা তো মহাপাপ সেটা করা যাবে না তারপর তার উপর আবার ভগ্নি হত্যা মানে বোনের হত্যা ব্রহ্মাণ্ড নারী হত্যা ভগ্নি হত্যা উভয়ই হইবে ব্রহ্মাণ্ড জুড়িয়া মোর কলঙ্ক রটিবে এহে তুই ইহারে বধ না করি এখন প্রসবিলে লব তবে দোহারো জীবন এত ভাবি দূতগণে সম্বোধন করি কহিল সকলে শুনো যাহা আমি বলি সাবধান হয়ে সবে রহ এইখানে পশুদের দেবকীরে রক্ষিবে যতনে পৃথক নিগড়ে বদ্ধ ছিল দুই জন এক নিগড়েতে বদ্ধ করিল তখন এক সঙ্গে এক শৃঙ্খলেতে বন্দি করি দুইজনে এক শৃঙ্খলেতে বন্দি করিল পুনশ্চ কহিল কংস যত রক্ষীগণে কেবল যখন দিবে দোহারে আহার তখন বার একমাত্র খুলিবে দুয়ার অন্যকালে কহু নাহি খুলিবে কখন এত বলি কংসরাজ করিল গমন পত্নীশনে বসুদেব বন্দি কারাগারে বিধির লিখন কেহ নারে খন্ডিবারে ক্রমে দেবকীর গর্ভ অষ্টমাস হয় বিধিরে রাখিয়া করে শিব দয়াময় জন্মিলা বিশ্বপতি দেবকী জঠরে বারেক না গেলু মোরা স্তব করিতে সব ভগবানরা দেবতারা বলছে বিশ্বপতি মানে নারায়ণ দেবকী জঠরে জন্ম দিচ্ছে আমরা কেউ গেলাম না স্তব করতে মানে ভগবানের আরাধনা করতে আমরা কেউ গেলাম না ব্রহ্মা কয়ে চলো তবে দুইজনে যায় এত বলি যাত্রা করে সে দুই গোসাই মানে শ্রী শিব ঠাকুর আর ব্রহ্মা দুজনেই গেল ঋষ করে মহাদেব করে আহরণ হংসের উপরে চড়ে বিধি পদ্মাসন অর্ধ নিশাকালে দোহে চলে কারাগারে
পশুদের নিদ্রাগত ছিল সেই কালে, জাগিয়া আছিলা মাত্র দেহ কি তখন, হেন কালে সেই স্থানে যান দুইজন। স্তব করে মহেশ্বর সহপদ্মজনী, রক্ষা করো গো প্রভু তুমি চক্রপাণি, সত্য অবতার তুমি সত্য পরায়ণ, সত্য বাক্য রক্ষা করো, জল সত্য বাক্য রক্ষা করো হে জনার্দন। এই রূপে স্তব করিলে দুইজন, কারা ত্যাজি অন্তর্হিত হলেন তখন, পথে গিয়া পশুপতি কহিলা বিধিরে, আমার বচন প্রভু শুনো এইবারে, যাহার জঠরে জন্ম নীলা ভগবান, সে নারী সামান্য নহে ওদের মূর্তিমান। ওই গ্লাসে জল আছে একটু ঢেলে দিল। তখন পথে গিয়া পশুপতি কহিলা বিধিরে, আমার বচন প্রভু শুনো এইবারে, যাহার জঠরে জন্ম নীলা ভগবান, সে নারী সামান্য নহে ওহে মতিমান, তার স্তব কিছু নাহি করিলাম মোরা, দেব কৃপাশেতে কোন জল যায় তোরা, হচ্ছে যে ভগবানকে ধারণ করছে বলে, তার তো আমরা স্তব করলাম না, তার নাম গান তো আমরা করলাম না যশোদা, সে তো এমন একজন নারী যে ভগবানকে ধারণ করছে, সে নিশ্চয় একজন সতী, তার নাম গান না করলে আমাদের হয় না, সেই কারণে আবার তারা কারাগারে ফিরে গেল। দেব কি দেখিলা দোহে আসে পুনরায়, ভয়েতে সতীর কাপে ঘন ঘন কায়, তখন দেবকীর দেহ কাঁপছে ঘন ঘন, তাহা দেখি পদ্মজনী কহেন তখন, ভয় নাই অবমাত তোমারও কখন, তব পদে নিবেদন শুনো গো জননী, এইবার গর্ভে যারে ধরিয়াছ তুমি, হাঙুতে কংস হয় বিহূত হবে, প্রসবীদের আর কারা বাস না হিরবে, প্রসবের পরে তোমার কারাবাস আর থাকবে না, কিন্তু সে থেকে সে নিজের কাছে রাখতে পারে না, সেটাই তো ইহা হতে কংস ভয় দূরীভূত হবে, প্রসবীদে আর কারাবাস না হিরবে, প্রতিশনে কারামুক্ত হইবে তখন, এই পুত্র হতে রক্ষা পাবে যদুগণ। এত বলি দেবদয় গমন করিল, পথে গিয়া পদ্মাসন মহেশে করিল, বাকি হলে নিয়ে কেন মহামায়া রহিয়াছে যশোদা উদরে, যদি নাকি যাই মোরা তাহারও নিচরে, যশোদার কাছে মহামায়া আছে, এবার তার কাছেও যদি স্তব করতে না যায় তাহলে সেও রাগ করবে, এবার তারা দুজনে আবার মহামায়ার কাছে গেল যশোদার ঘরে। এত বলি নন্দগৃহে গিয়া দুইজন, মহামায়া দেবী প্রতি কহেন তখন, ভয় বিনাশিনী তুমি ও গো ক্ষেমঙ্করী, আমাদের ভয় নাশ করো কৃপা করি, বিশ্বের জননী তুমি ওগো মহাশয়ে, কৃপায় মোদের রাখো চরণ আশ্রয়ে, হংস পরে থাকি বিধি করেন স্তবন, কৃপা দৃষ্টি যোগ মায়া করেন তখন, একটু বের করলে হবে না বাবা। তারপর দেব দয় গলা নিজ ধামে গেলা নিজ ধামে, এদিকে দেব কিশোরী গীতা হন মনে, পশুদের নিদ্রাগত কিছু নাহি জানে, উঠো উঠো বলি সতী তাহারে জাগান, পশুদের নিদ্রাগত কিছু নাহি জ্ঞান, উঠো উঠো বলি সতী তাহারে জাগান, গাত্রোত্থান করি পশু উঠিলা তখন, কি হয়েছে জিজ্ঞাসিলা দেব কি সদন, শুনো এই যে কৌকাটা করে এরুনু আশ্চর্য যাহা কবিত অবস্থানে, অংশ করি চতুর্মুখ আসে একজন, আর জন বিশু করি ঘর ভবন বরণ, মানে দেবকি তখন ইয়েকে বলছে বসুদেবকে বলছে যে এরকম অংশ করি চতুর্মুখ একজন এসেছিলেন, আর বিশু করি ভবন বরণ এসেছিলেন, না আমার ধরে না
কাছে ইয়ে করলো, যশোর ইয়ে দেব কি বললো যে এরকম দুজন এসেছিলেন, আমি খুব ভীত হয়েছি, এরকম করে বসুদেবকে বলবে শুধুমাত্র দুঃখ ধরু হইল তোমার, অচিরে ঘুচিবে তব এই কারাগার, এইসব কথা যাহারে বলেছিল। হয়েছি আমি অতি ভীত মন, ভয়েতে বিহু বলে আমি রহি সেই কালে, তাহা দেখি চতুর্ম বলিলা আমারে। তাহা হতে কংস ভয় যাবে তব দূরে, এত বলি দুই জনে করিলা আগমন, সেই হতে হৃদয়ে আমি কাঁপি মন মন, এত শুনি বসুদেব কহেন তাহারে, ভয় নাহি প্রিয় তবে করিও অন্তরে, বংশ করে যেই জন করে আগমন, সেই জন চতুর্মুখ বিধি পদ্মাসন, তখন কে বলছে বসুদেব দেবকীকে এই সব কথা বলছে যে ওটা বংশ করে যে আছে সে পদ্মাসন সে হচ্ছে ব্রহ্ম, আর বিষ করে যে আছে সে হচ্ছে সুলোকানী মহাদেব, তাহাদের বাক্য কখনো মিছা নাহি হয়, এটা সত্যি কথা, তাদের কথা কখনো মিথ্যা হবে, কংস ভয় দূর হবে মোদের নিশ্চয়। এই রূপে বসুদেব প্রবোধ অর্পিলা, ক্রমেতে দেবকী সতী পূর্ণ গর্ভা হইলা, পূর্ণ গর্ভ হয়ে গেল। ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত অর্ধযামিনীতে ভূমিষ্ঠ হলেন পুত্র প্রভু জনার্দন। দেবকীর মন
পশুরে ঘন ঘন ডাকেন তখন ঘোর প্রাণনাথ কর দর্শন, দেখো জন্মেছে পুত্র সুন্দর কেমন, ও বসুদেবকে ডেকেই যাচ্ছে। কালো রূপে আলোকিত হইল কারাগার, দেখো চাহিয়া না তনয় আমার, হেন রূপ নাহি কবু দেখেছি নয়নে, কালো রূপে তমন আসে হেন ফুটল মনে। বসুদেব গাত্রোত্থান করিয়া তখন ভুবন মোহন রূপ করেন দর্শন, সম্মুখে দাঁড়ায় আছে অভূত তনয় শ্রীবৎস সবিছে কিবা মোহন হৃদয়, চতুর্ভুজ হাস্য মুখ কমল নয়ন, না নবীন নীরদ সম অঙ্গের বরণ, কালো রূপে কারাগার হয়েছে উজ্জ্বল, অঙ্গেতে বই দুর্যমুনি করে জলমল, ইহা হতে রে বসুদেব হরিষে মগন, পরপুটে স্তুতিবার আরম্ভে তখন, পরম পুরুষ তুমি জগতে কাণ্ডারি, আসিয়াছ মম গৃহে কৃপা দৃষ্টি করি, প্রকৃতি অতীত তুমি রহে নারায়ণ, রক্ষা করো কৃপা করি রক্ত জনার্দন, কে জানিতে পারে তোমার জগত ঈশ্বর, ব্যাপিয়া রয়েছ তুমি ঈশ্বর চরাচর, এরকম করে কৃষ্ণ ঠাকুরকে বন্দনা করে যাচ্ছি। প্রকৃতি ঈশ্বর তোমা কেহ কেহ বলে, নির্গুণ অনন্ত তুমি জগত ঈশ্বর, ব্যাপিয়া রয়েছ তুমি বিশ্ব চরাচর, শুদ্ধ সত্য গুণময় তুমি জনার্দন, পঞ্চমুখে তব গুণ গান পঞ্চানন, এত বলি কতি শনে দেবকী সুন্দরী, ভূতলে প্রণমি দোহে যান বরাবরী, তাহা দেখি জনার্দন মায়া বিস্তারিত, দুইজনে সেই কালে মোহিত হইল, তখন কোলেতে সেই কালে মোহিত, তখন কোলেতে পুত্রে পুত্রে করিয়া ধারণ, ঘন ঘন করে মাতা বদনে চুম্বন, বলে তোরে এবে বাছা লয়ে কিবা করি, আসিলে অবাগী গর্ভে কেন জন্ম ধরি, এবার তোমাকে নিয়ে আমি কি করবো, অবাগীর গর্ভে জন্ম নিস, এবার তো বংশ তোমাকে নিয়ে মেরে ফেলবে, এখনই তোমার দেখা পাইলে রাজন, শিলাতলে ফেলি তোর গদিবে জীবন, ছয় পুত্র গেছে মোর এ হেন প্রকারে, এবে আমি রক্ষা করি কেমন তোমারে, তোমার রূপেতে আলো হলো কারাগার, জন্মালি কেন রে বাসা যখনই আমার, মুখ দেখি দুঃখ দূর হলো বটে মোর, কিন্তু প্রাণ রক্ষা করি কেমন রে তোর, তোর প্রাণ কিভাবে কোথায় লুকায় রাখি ওরে বাছা তোর, আধার ঘরের তুই মানিক রতন, শুনো বাছা এক এক কথা বলি তো বলি রে তোমারে, চতুর্ভুজ ধরিয়াছ মিজ কলে বলে, ইহা দেখি দুরাচার কংস পুরা আশায়, এখনই তোমারে বল করিব নিশ্চয়। ভগবান স্নেহেতে উঠলি উঠে জননীর প্রাণ, মা বলে ভগবান যখন ডাকলো ডেকে যশোদাকে, তখন এর স্নেহে একদম উঠলে উঠল যশোদা, পুনশ্চ কহেন শুনো ওরে বাছাধন, ছয় পুত্র মরিয়াছে মথুরা রাজন, কৃপা দৃষ্টি মারিয়াছে মথুরা রাজন, কৃপা দৃষ্টি যদি তুমি করিলে আমারে, আবার জননী বলি ডাকো বাছা ওরে, বলিয়া দেবকী সতী দুর্বল কান দিয়া জনার্দন ডাকে তারে মা 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 বলিয়া, নারায়ণ তখন ডেকে যাচ্ছে মা বলে, দেবকীর করে বর হয় পুলকিত, দুই চক্ষু বহি পড়ে আনন্দাশ্রুতির, আনন্দের জল জলের জল মনে ব্রহ্ম জ্ঞান করে দেব জনার্দনে, প্রভু পুত্র জ্ঞানে হেরে স্নেহের নয়নে, মায়া বসে মন স্থির কিছুতে না হয়, পুনঃস্থাপ করে বসুদেব মহোদয়, মুক্তিদাতা তুমি বলি জগত কাণ্ডারী, আসিলে আমার গৃহে কৃপা দৃষ্টি করি, কতদিন এ যাতনা সহি ভগবান, কতবার হবে হবে গমনাগমন, এতবার এবার যদ্যপি প্রভু না হয় নিস্তার, তবে আর ভবে মুক্তি হবে কি রে হার, আর এই রূপে বসুদেব করিলে স্তবন, হাসিতে হাসিতে কহে দেব জনার্দন, শুনপিত মোর বাণী ধর শ্রবণে, আর নাহি কংস ভয় কর দুইজনে, নিশিপ্রাতে বন্ধন হইবে মোচন, কালি হতে সব দুঃখ হবে বিনাশন, কাল থেকে তোমার সব দুঃখ বিনাশ হয়ে যাবে নিধান করে বলবে, এ বন্ধন দূরে থাক ভগবদ্ধ যাবে,
দুইজনে মন সুখে আমারে পাইবে। উভয়ের প্রতি আমি করিলাম কৃপা, পূর্ব জন্মে দিলে পিত তুমি গো সুতপা। পূর্ব জন্মে সুতপা ছিল বসুদেব, দেবকী মাতা ছিল কৃষি অভিধান, দেবকী মাতার নাম ছিল কৃষি। পূর্ব জন্মের স্বীকৃতির সুকৃতির জন্য ওরা আজকে ভগবানকে গর্ভে পেয়েছে, পূর্ব জন্মে তপস্যা করেছিল ভগবানকে গর্ভে পাওয়ার জন্য। আর জগতে কে আছে তোমাদিগেরও সমান, তপস্যায় সিদ্ধ হয়ে দুইজন ছিলে, মমতুল্য পুত্র দোহে বাঞ্ছা করেছিলে নারায়ণের কাছে। তপস্যায় তুষ্ট হয়েছিল নারায়ণ, তখন মা নারায়ণের কাছে ওরা বাঞ্ছা করছিল যে আমাদের যেন তোমার মতো পুত্র হয়। আমা বিনা কেবা বিশ্বে আমারও সমান, আমার ছাড়া আমি ছাড়া আর আমার সমান কে আছে, আমি সেজন্য জন্ম নিলাম। দেবকী জঠরে তাই মম অধিষ্ঠান, ঋষি গর্ভ যত নাম সেবারে হইল, দ্বিতীয় বামন রূপ মোর হয়েছিল। ঋষি গর্ভ যত যখন ছিল তখন সেবারে হইলে দ্বিতীয় বামন রূপ মোর হয়েছিল। তিন জন্মের পর এবার রবিবে জঠর যাতনা আর প্রভু না সহিবে। ওরা তিনবার হচ্ছে ওই ওদেরই গর্ভে তিনবার জন্ম নেয়, একবার পৃষ্টি জাত গর্ভ হয় তখন পৃষ্টি নাম হয়, আর দ্বিতীয় গর্ভেদের নাম হয় বামন, বামন রূপ ধারণ করে, আর তৃতীয় জন্মে কৃষ্ণ রূপ। এত শুনি বসুদেব করেন চিন্তন, ব্রহ্ম জ্ঞানে পুত্র প্রতি করেন দর্শন, কোন বিষ্ণু মায়া বসে হলেন হলেন মোহিত, কোন কর পুটে কহে হয়ে পুলকিত। এক নিবেদন করি তোমার গোচরে, কেমনে পাইব বলো প্রভু হে তোমারে, এখনই তোমারে কংস করিবে নিহল, কোথায় লুকায় রাখি বলো গো এখন, তোমারে রূপেতে আলো হলো কারাগার, কেমনে লুকাই তোমা ওরে গুণাধার। কোটি চাঁদ সমতব কলেবর শোভা, দেখিলে বিষয় লাগে এ রূপের আভা, প্রহরীরা যদি করে রূপ দর্শন, এখনই করিবে গিয়া কংসের সদন, আসিয়া দুর্জয় কংস ফেলিবে বিপদে, কি উপায় হবে তাই ভাবিতেছি চিতে। এত শুনি ভগবান কহেন তখন, উপায় নিহার আছে করম শ্রবণ, আমারে রাখিয়া এসো নন্দেরও আগারে, যশোদা পালিবে মোরে রয়ে নিজ করে, যশোবতী হন নন্দ রসের গৃহিণী, প্রসব করেছে এক রূপসী নন্দিনী, নিদ্রা ঘরে অচেতন যশোবতী রয়, কন্যা কি জন্মিল পুত্র না জানে নিশ্চয়, আমারে লইয়া তথা করহ গমন, কন্যালয়ে মোরে কন্যালয়ে মোরে তথা করহ স্থাপন, চতুর্ভুজ মোর আর এবে না হিরবে, মানুষ সমান মোরে মোর দুই হাত হবে। এত কহি দুই হাত নিলেন শঙ্করী, প্রাকৃত শিশুর মতো হলেন শ্রীহরি, দ্বিভুজ সে নটবর বেশ মনোহর, ধরিলেন রূপ সে দেবকী কোমর, শ্রীকৃষ্ণের জন্ম কথা অমৃতের খনি, বিরচিল বেণী মাধব চিন্তামণি।